নমস্কার আমার নাম সায়ন্তিকা দাস আমি শিবিবাড়িকা বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী আজ 15 জুলাই অর্থাৎ ইউথ স্কিল ডে এই ইউথ স্কিলের কথা মাথায় রেখে আমি আজ আপনাদের সাথে ম্যাগির পকোড়া রান্না করা দেখাব সেই চলুন দেখে নেওয়া যাক ম্যাগির পকোড়া করতে কি কি উপকরণ লাগে আমি এবারে এখানে ম্যাগিটাকে সেদ্ধ করে নেব তার জন্য আমি জল গরম করতে বসিয়ে দিয়েছি আমি এখন তার মধ্যে ম্যাগিটাকে দিয়ে দেব ম্যাগিটাকে প্রায় আমাদের 70-80% মতো সেদ্ধ করে নিতে হবে ম্যাগিটা প্রায় 70-80% মতো সেদ্ধ হয়ে গেছে এবার আমরা এটাকে রুম টেম্পারেচারে ঠান্ডা করতে রেখে দেব এই করার জন্য আমাদের লাগবে আগে থেকে ঠান্ডা করে রাখা ম্যাগি ময়দা বেসন চালের গুঁড়ি বাঁধাকপি গাজর ক্যাপসিকাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চা চামচ আদা বাটা পেঁয়াজ ম্যাগির মশলা আর স্বাদ মতো লবণ এবার আমরা পকোড়ার মিশ্রণটাকে তৈরি করছি প্রথমে ঠান্ডা করে রাখা ম্যাগিটাকে দিয়ে দেব তারপরে এটার মধ্যে দিয়ে দেব আমি বাঁধাকপিগুলো গাজরটা দিয়ে দেব পেঁয়াজ এগুলোকে একটু ভালো করে আগে মেখে নেব আমরা এইগুলো জিনিস দিয়ে ভালো করে মেখে নিয়েছি এবারে আমরা এটির মধ্যে দেব বেসন বেসনটা দিয়ে দিলাম তারপরে আমরা দেবো চালের গুঁড়িটা তারপরে 1 চা চামচ আদা বাটা পরিমাণ মতো লবণ দেব আমরা এটাকে আবার ভালো করে মেখে নেব এবার আমি এইটার মধ্যে লঙ্কা গুঁড়োটাকে দিয়ে দেব আমি এটাকে গোল গোল শেপে তৈরি করে নেব ঠিক এই রকম হবে তাহলে আমি গোল গোল সার্কেল পাকিয়ে রাখা ম্যাগিগুলোকে ময়দার মধ্যে দেব ভালো করে আমরা এটার মধ্যে গোলা ময়দাটাকে লাগিয়ে নেব এরপরে আমরা ম্যাগিটাকে এখানে গুলে কুড়িয়ে রেখেছি সেই ম্যাগির মধ্যে আমরা এই ডোটাকে দিয়ে ভালো করে ম্যাগিটার মধ্যে আমরা এটা মাখিয়ে নেব এরকম ভাবেই আমরা আরেকটি বলকে করব একই পদ্ধতিতে আমরা আবার ম্যাগিটাকে এর মধ্যে ভালো করে মাখিয়ে নেব কড়াইয়ে আগে থেকে গরম করে রাখা তেলের মধ্যে আমরা এই ম্যাগির বলগুলোকে ছেড়ে দিচ্ছি এই ম্যাগির বলগুলোকে আমাকে চারিদিক দিয়ে গোল্ডেন করে ভাজতে হবে
চারিদিকে ব্রাউন ব্রাউন হয়ে গেছে, তো এটাকে আমরা এবার তুলে নেব। পরবর্তীকালে একটি স্ন্যাক্সের দোকান বানাতে